আজ শ্যামা পূজো এবং সেই শ্যামা পূজো উপলক্ষে গোটা বাংলায় দীপান্বিতা শ্যামা মায়ের পূজোয় আজকে ব্রতি হয়েছে। এই মুহূর্তে বাংলার শ্যামা পূজো এবং তার সঙ্গে সঙ্গে তারাপীঠের উল্লেখ থাকবে না তা তো কখনোই হতে পারে না। একদিকে তারাপীঠের পূজো এবং তার সঙ্গে সঙ্গে আজকে অনেকেই অবশ্য লক্ষ্মী পূজোও করে থাকেন। এই আজকে এই শ্যামা পূজোর এই দিনে দীপান্বিতা অমাবস্যায় আজকে এই দিনে লক্ষ্মী পূজো অনেকে করে থাকেন। বর্ধমানের কেতুগ্রামে তেমনই আরেকটি পুজো, সেখানে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি এবং তারাপীঠে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। বর্ধমানের কেতুগ্রামে রয়েছেন চন্দন সেনগুপ্ত, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এই দুই প্রতিনিধি। একে একে দেখে নেব বাংলার বিভিন্ন প্রখ্যাত এই পীঠগুলিতে কেমনভাবে পুজো হচ্ছে। আর প্রথমে চলে যাব বীরভূমের তারাপীঠে, সেখানে রয়েছেন মনা বীরবংশী। মনা, আজ তারাপীঠের চিত্রটা তুলে ধরো দর্শকদের সামনে। একেবারেই অঙ্কুর, তুমি জানো যে বীরভূম মানেই বীরভূমে কিন্তু পাঁচটি সতীপীঠ রয়েছে। তুমি জানো কঙ্কালীতলা, নন্দকেশরী, নলহাটেশ্বরী, বক্রেশ্বর এবং ফুল্লরা, কিন্তু এই পাঁচটি সতীপীঠের পাশাপাশি তুমি জানো সিদ্ধপীঠ বা তন্ত্রপীঠ হিসেবে পরিচিত বীরভূমের তারাপীঠ। তুমি জানো যে তারাপীঠ অত্যন্ত একটি ধর্মীয় জাগ্রত একটি স্থান। এই তারাপীঠে পশ্চিমবঙ্গ তো বটেই, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এই পীঠস্থানে আসেন এবং মা তারাকে তারা কিন্তু পুজো দেন এবং তাদের যে মনস্কামনা থাকে সেই মনস্কামনা পূর্ণ হবে, এটাই এমনটাই কিন্তু দর্শনার্থীরা মনে করেন এবং কাতারে কাতারে সারা বছর ধরে ভিড় জমান। কিন্তু কালী পুজোর দিন এই তারাপীঠে ঠিক কী পুজো অর্চনা হয়, সকাল থেকে রাত পর্যন্ত ঠিক কি সূচি থাকে, সেদিকেই কিন্তু আপাপর বাংলার মানুষ, দেশের মানুষ এবং সাধারণ মানুষ কিন্তু তাকিয়ে থাকে যে তারাপীঠে ঠিক কী হচ্ছে। অবশ্যই দেখো, এদিন সকাল থেকেই তারাপীঠে আমরা রয়েছি, দিনভর কলকাতা টিভির পর্দায় কিন্তু তুলে ধরেছি সামগ্রিক চিত্র। এই মুহূর্তে আমি তোমাকে একটা ছবিটা তুলে ধরার চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ যে তারাপীঠের যে মূল গর্ভগৃহ সেই মন্দির আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা টিভির পর্দায় সরাসরি তোমাকে দেখাচ্ছি এবং কলকাতা টিভির দর্শকদের কিন্তু দেখাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই মা তারা যে তারা অঙ্গরূপে এদিন অর্থাৎ কালী পুজোর দিন পূজিত হয় এবং পুজো সকাল থেকে কিন্তু সেই পুজো অর্চনা কিন্তু চলছে। অবশ্যই দূর দূরান্ত থেকে আসা মানুষের কিন্তু ভিড় এখানে আমরা দেখতে পাচ্ছি, সেই ভিড় কিন্তু চোখে পড়ছে এবং অবশ্যই মানুষ ভক্তি করে তারা কিন্তু এক এক করে তারা কিন্তু পুজো দিচ্ছেন এবং গর্ভগৃহ মন্দির থেকে বেরিয়ে আসছেন। আমি দেখতে পাচ্ছি কয়েকজন পুজো করিয়ে বেরিয়ে আসছেন, কোথায় থেকে আসছেন একটু কথা বলার চেষ্টা করবো। দিদি, কোথায় থেকে আসছেন এবং পুজো দিলেন? কলকাতা থেকে আসছি, বাগুইটা থেকে এই মায়ের মন্দিরে এইমাত্র পুজো দিলাম। এই পর্যন্তই মানে প্রচন্ড ভিড়, তার মধ্যেও যতটুকু পেরেছি পুজো দিতে পেরেছি। আজকের দিনটা কালী পুজো, মা তারা কালীরূপেই পূজিত হন, কতটা তাৎপর্যপূর্ণ এবং আজকের দিনটা পুজো দিয়ে নিজেকে কি মনে করছেন? নিজেকে ভাগ্যবান মনে করছি মায়ের কাছে আসতে পেরে, মায়ের কাছে পুজো দিতে পেরে। প্রত্যেক বছর আসা হয়? প্রত্যেক বছর কালী পুজোর দিনে আমরা তারাপীঠে থাকি, চেষ্টা করি মায়ের কাছে আসতে। আর কি পরিকল্পনা রয়েছে কালী পুজোর দিন? আর পরিকল্পনা বলতে মায়ের কাছে বারবার যদি আসতে পারে এটার ছাড়া আর কিছু পরিকল্পনা এই মুহূর্তে নেই। অবশ্যই আরো একজন রয়েছেন, ওনার সঙ্গে কথা বলবো। আচ্ছা, পুজো করালেন তারাপীঠে এসে, কোথায় থেকে এলেন, কি বলবেন, কি অনুভূতি? আমার স্ত্রী নি সাধারণ মানুষ যারা পুণ্যার্থী তারাও আজকে তারাপীঠে আজকে পুজো দিতে পেরে নিজেদের ভাগ্যবান বলে মনে করছেন। এই তারাপীঠ থেকে এবার চলে যাব বর্ধমানের কেতুগ্রামে, সেখানে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, এই কেতুগ্রামের যে মন্দিরে তুমি রয়েছো সেখানকার চিত্রটা তুলে ধরো দর্শকদের সামনে। কি যে তুমি জানো এবং অনেকেই জানেন, দক্ষ রাজা যখন যজ্ঞ করছিল সেই যজ্ঞে বিনা আমন্ত্রণে দেবাদিদেব মহাদেবকে সতী নিয়ে এসেছিলেন, তাতে অপমানিত বোধ করা হয়, অপমানিত করা হয় দেবাদিদেব মহাদেবকে। এরপর সতী কিন্তু সেই যে যজ্ঞ ছিল সেই যজ্ঞে নিজেকে আহুতি দেন, এরপর ওই দেখে মহাদেব সতীকে কাঁধে নিয়ে রণক্ষেত্র করেন এবং তখন বিষ্ণু তার সুদর্শন চক্র ছোড়েন এবং সেই সতীর 51টি খণ্ড হয়। সেই 51 খণ্ডের একটি খণ্ড সতীর বাম বাহু পড়েছিল এই কেতুগ্রামের এই বহুলক্ষ্মী তলায়, যার ফলে এর নাম হচ্ছে বাহুলক্ষ্মী তলা। আমরা রয়েছি এই বাহুলক্ষ্মী তলা মন্দিরে,
সাধারণত কালী পুজো হয় শাক্ত মতে, অর্থাৎ হিন্দুদের দেবতা কালী, সেই কালীকে যারা শাক্ত রূপে পুজো করে, অর্থাৎ যে সমস্ত পীঠগুলো রয়েছে সেই পীঠে যেখানে বলিদান হয়, শাক্ত মতে পুজো হয়, সেই পীঠগুলোতেই কিন্তু বিশেষভাবে পুজো ব্যবস্থা করে থাকে কালী পুজোর দিন এই মন্দিরের কর্তৃপক্ষ। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে এই মন্দিরের পুরোহিত নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তার কাছ থেকেই জানবো। নগেনবাবু, আপনি তো অনেকদিন ভাই 30 বছর পুজো করছেন, তো এই যে আজকে এই বিশেষ কালী পুজোর দীপান্বিতা অমাবস্যায় এই মা কালীর পুজো এবং সতীপীঠে সেই পুজো হচ্ছে, কি বলবেন? নমস্কার, আমি শ্রী নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে অবস্থিত বহুলাক্ষী সতীপীঠ মন্দিরে পুরোহিত। এখানে আমাদের সারা বছর নানা রকম উৎসব মালায় সাজানো থাকে, এর মধ্যে দীপাবলি অন্যতম। আজকের দিনে মায়ের এই সতীপীঠ পুরো আলোকমণ্ডিত, আলোক সজ্জা সুসজ্জিত করা হয় এবং এখানে মায়ের বিশেষ ভোগের ব্যবস্থা থাকে। আজকে অন্যান্য দিনও মাছের ভোগ হয়, তবে আজকে বিশেষভাবে মাকে মাছের ভোগ নিবেদন করা হয়। এছাড়া আমাদের এই মন্দির প্রাঙ্গণে সন্ধ্যাবেলায় বিশেষ করে মায়েরা, ভক্তরা এখানে আসেন, এখানে মাটির প্রদীপ দেওয়ার একটা রেওয়াজ আছে। ভক্ত মায়েরা সব মাটির প্রদীপ, মোমবাতি, ধূপবাতি ইত্যাদি মায়ের কাছে অর্পণ করেন এবং তাদের মনের বাসনা কামনা পূর্ণ করার জন্য মায়ের কাছে এই প্রার্থনা জানিয়ে থাকেন। একদমই মনের বাসনা পূর্ণ করার জন্য মায়ের কাছে এই বাহুলক্ষ্মী তলায় যে যা একটি শাক্তপীঠ বলেই পরিচিত, দুটি জায়গার দুই পীঠের ছবি তুলে ধরলাম দর্শকদের সামনে। আজ এই দীপান্বিতা অমাবস্যায় মা কালীর পুজো সারা বাংলাতেই পুণ্যার্থীরা অভিনবভাবে পালন করে আসছেন এবং বিভিন্ন মন্দিরের বিভিন্ন রীতি রয়েছে, সেই রীতি তুলে ধরলেন আমাদের দুই প্রতিনিধি মনা বীরবংশী এবং চন্দন সেনগুপ্ত। ধন্যবাদ তোমাদের।